কি সব কথাবার্তা, তুমি বিয়ে করবে? একটু মুখের কাটিং আছে, একটু গায়ের রং মানে ওই শ্যামবর্ণ, বেশি ফর্সা নয় অত, ভালো কাজ করে, টোটো চালায়। তাহলে বিয়েটা ফাইনাল করে নি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। বেসিক্যালি আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে, আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি করবো এসআরকে সিস্টার অর্থাৎ সীমাকে প্র্যাঙ্ক কল। তো গাইজ, এই প্র্যাঙ্ক কলটা মানে কয়েকদিন ধরে করবো ডিসাইড করছিলাম, বাট ফাইনালি আজকে প্র্যাঙ্ক কল করার জন্য চলে এসেছি আর তোমাদেরকে এন্টারটেইন করবো। আর আজকে প্র্যাঙ্ক কলটা আমি একাই করবো, কারণ আজকে আর কেউ আমাকে সাপোর্ট দেওয়ার মতো নেই। চলো ভিডিওটা কেমন লাগে তোমরা দেখতে থাকো। আর বেসিক্যালি আমি ফার্স্টে ভাবছিলাম আননোন নাম্বার থেকে ফোন করবো, বাট দেখো সীমার সাথে তো অলরেডি তোমরা জানো যে ও আমাকে চেনে ভালো মতোই, আমার গলা চেনে, হয়তো আননোন নাম্বার দিয়ে ফোন করলে ফোন তুলবে, দু একবার তুলবে, কেটে দেবে। সেই জন্য ভাবলাম না আননোন নাম্বার নয়, আমার নিজের নাম্বার থেকেই ফোন করবো একটা আলাদা টপিক নিয়ে। তো চলো কী টপিক না রবি, ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করা যাক, লেটস গো। A few minutes later. সো গাইস, চলো তাহলে প্র্যাঙ্ক কলটা করা যাক, আর অন্য নাম্বার থেকে ফোন করার কোনো নেই, আমার নাম্বার থেকে আমি নর্মালি ফোন করবো, কথা বলবো, তারপরে চলো লেটস গো, দেখা যাক। মানে আমি নর্মালি কথা বলেছি, বাট প্র্যাঙ্ক কলের সময় যখন কথা বলবো না, তখন ন্যাচারালি নার্ভাস তো হতেই হয়। তো সেই জন্যে ফোন করতেও কেমন কেমন লাগছে। তো চলো লেটস গো, ফোন করি। আর এখন বাজে দুপুর 12:15। আমার প্র্যাঙ্ক কলটা কি মানে বেকার যাবে, ফোনই তুলছে না, ফোন তুললো না। তো গাইজ, একবার ট্রাই করলাম, ফোন তুললো না, দেখছি আর একবার ফোন করে তুলে কি না। না তুললে তো মানে হয়তো ব্যস্ত আছে, যদি আমার মানে আননোন নাম্বার নয় যে ফোন তুলবে না তা নয়, আমার নাম্বারই মানে অলরেডি দেখতেই পাচ্ছে যে আমি ফোন করছি, তারপরে ফোন তুলছে না, মানে ফোন নিশ্চয়ই দেখেনি, নাহলে হয়তো ফোন তুলতো, তো কোনো হয়তো কাজে ব্যস্ত আছে। তো চলো আরেকবার ট্রাই করি। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? কি করছো? কাকিমা কেমন আছে? বকখালি গেল, স্নান করলো না, কালো হয়ে গেছে বলে বলছে। আর আজকে আমি যদি স্নান করি বকখালিতে, তাহলে আমার মা আমাকে ঘর থেকে মানে ঘরে থাকতে দেবে না, বের করে দেবে। আচ্ছা, তো ফ্রি আছো তো নাকি? ও, কতক্ষণ হয়েছে লাগিয়েছো? ও ঠিক আছে, 10 মিনিট। আচ্ছা 10 মিনিট একটা কথা বলার ছিল। মানে অনেকদিন থেকে বলবো, মানে আমাকে না মানে ডিস্টার্ব করছে একজন খুব, যে এরকম মানে কি বলবো, আমার ফ্রেন্ডও হয়, মানে আমি আমার নিজেরও বলতে কেমন লাগছে, একটা ছেলে, ওই যে আমরা এতে গিয়েছিলাম না, ওই ইয়েতে সিকিমে, তো সিকিমে ওই তোমার সাথে আমাদের সবাই সাথে ভিডিও দেখে সে আমাকে ডিস্টার্ব করছে বলে, মানে আমার বন্ধুই, মানে বাইরের কেউ নয়, আর বন্ধু আমাকে বলছে বলে ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে, আর ওই সীমাকে, আর ওইটা ওকে আমি বিয়ে করব, তুই একটু কথা বলে দে। মানে কি সব কথাবার্তা, তুমি বিয়ে করবে? আরে খুব ভালো ছেলে কিন্তু সত্যি কথা, মানে মানে আমি তো সত্যি কথা বলতে এইসব মানে এইসব মানে কি একে ঘটক বলে না কি বলে বলো তো? হ্যাঁ হ্যালো, বলছি ওই আমার বন্ধুকে তুমি বিয়ে করবে? খুব ভালো দেখতে কিন্তু, মানে ওই শ্যামবর্ণ। হ্যাঁ
কি ছেলেকে বিয়ে করবে না? না না ভালো নয়, মানে একটু মুখের কাটিং আছে, একটু গায়ের রং মানে ওই শ্যাম বর্ণ, বেশি ফর্সা নয় তো। বলেন কি? না ভালো, মানে ওটাই ভালো, তোমার সাথে বেশ ম্যাচ খাবে। হোয়াট? সত্যি কথাই, মানে খুব সুন্দর, আর ওই চোখগুলো একটু বেশ ওই ব্রাউন ব্রাউন কালারে। মানাবে কিন্তু তোমার সাথে, তোমার সাথে খুব মানাবে কিন্তু। ওই জন্যই তো বলছি মানাবে, ওই জন্যই তো বলছি মানা। আর ওই ওই ছেলেটা মানে কি বলবো, একটু মানে তোমার হাইটের থেকে একটু বেশি হাইট আছে, মানে বেশি খুব বেশি লম্বাও নয়। হ্যাঁ বেশি লম্বা ছেলে কি হবে? আরে সত্যি কথা বলতে, আরে আচ্ছা আমার পছন্দ তোমার পছন্দ হবে না? আরে সিরিয়াসলি বলছি, মানে বিশ্বাস হয় না, মানে ও বন্ধুটা ডিউটি, ও বন্ধুটা একটু কাজে গিয়েছে না হলে। হ্যাঁ হ্যালো, তুমি বিয়ে করবে তো? দেখো আমি কিন্তু না, আমাকে আমি যদি না মানে তোমার সাথে ঠিক করে দিতে পারি, আমার নিজের মান সম্মান চলে যাবে। সত্যি কোনো ইয়ার্কি মারছি না আমি। আরে সিরিয়াসলি বিশ্বাস হয়নি তোমাকে, আমি একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি। হ্যাঁ আচ্ছা, কি না হলে হবে? ফর্সা ও না, এ করে কাজ। হ্যাঁ কাজ করে, খুব ভালো কাজ করে, টোটো চালায়। হ্যাঁ বিজনেস করে তো, মানে তুমিও যেরকম মানে ধরো ভিডিও টিডিও করো নিজের বিজনেস। হ্যাঁ টোটো, ও টোটো আছে একটা, মানে নিজে চালায়, আর একটা খারাপ হয়ে গেছে, একটাই আছে। ঠিক চলে যাবে তো? হ্যাঁ। আর এই ছবি ছবিটা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, দেখো ছবিটা। না 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 দেখলে তো বুঝতেই পারবে না, তাহলে তো পছন্দ হয়ে যাবে, সত্যি পছন্দ হয়ে যাবে। দেখো তোমার মনের মতোই, তোমার মনের মতোই মিলে গেছে সিরিয়াসলি। আর কাকিমারও খুব পছন্দ হবে ছেলেটাকে, বলবে এমনিতে তো আমাকে, সত্যি কাকিমারও পছন্দ হবে খুব। আরে তোমার কি ইয়ার্কি মনে হচ্ছে? সিরিয়াসলি আমি কিন্তু ইয়ার্কি মারছি না, মানে না ও যদি থাকতো আমি কিন্তু তোমার সাথে কথা বলে দিতাম, ও নেই এই মুহূর্তে। দাঁড়াও ওকে ফোন লাগাই। একটু হোল্ড করেছি, মানে আমার কাছে কেউ থাকলে খুব ভালো হতো, বাট কেউ নেই, কথা তো বলতে পারছি না, তো ঢপ মারতে হবে যে ফোন তুলছে না, হয়তো টোটো চালাতে ব্যস্ত আছে। হ্যালো, না ও মনে হচ্ছে যে টোটো চালাচ্ছে তো একটু ব্যস্ত মনে হচ্ছে আছে, ওই জন্য ফোন ধরেনি। না হ্যাঁ ও তো গাছে ডুমুর খায়, ও মাঝে মাঝে যখন টোটোতে প্যাসেঞ্জার থাকে না, একটু গাছে উঠে যায়, উঠে ওই ডুমুর টুমুর খায়। ভালো না দেখতে? তাহলে বিয়েটা ফাইনাল করে নি। আমি তো সেরকম দেখেই করেছি। আরে আমি তোমার জন্য খারাপ কিছু করতে পারি নাকি? আরে আমি না 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 না
बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। ओरे भाई आमी तो আরে আমি তো জানি তোমার এই ছেলেটা পছন্দ হবে, তুমি এই ভিডিও করেছিলে না, সেই জন্য আমি বললাম অন্য কাউকে না, এই ছবিটা এই ছেলেটাকে আমাকে পছন্দ করাতে হবে তোমাকে। দেখো গাইস তোমাদের কেমন লেগেছে বলো এই ফটোটা। যাই হোক বন্ধু বুঝতেই পেরে গেছে, আর ফটোটা দেখলে নর্মালি বুঝতেই পেরে যাবে, সেই জন্য আমি ফটোটাকে পাঠিয়েছি ইচ্ছে করেই। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ সবাই চেনে তো, টোটাল যত ভিউয়ার্সরা আছে সবাই চেনে এই ফটোটাকে, কে এই ছেলেটা। আর এরকম করতে করতে যাবার এই ছেলেটাই হয়ে যাবে না তো বিয়ে করে। একদম ভালো আছি, সবাই ভালো আছি, আর ভিডিওটা একাই করতে হচ্ছে, কেউ থাকলে নিশ্চয়ই হয়তো মানে আরও ভালো হতো। তো যাই হোক ভালো লাগলো, হ্যাঁ আর ঠিক আছে চলো করোনা কোনদিন আবার দেখা হবে, বাই টাটা। ওকে গাইস ফাইনালি প্র্যাঙ্ক কল করেই ফেললাম, আর ফার্স্টে মানে সীমা তো প্রথমের দিকে বুঝতে পারছিল না যে শামিমদা এরকম বলছে কেন, এরকম বলছে কেন, তো ভাবছিল, তাই কিছু কিছু সময় হয়তো গেস করতে পেরেছে হয়তো প্র্যাঙ্ক কল। তারপরেও মানে আমি যখন বলছি বুঝতেই পারছে যে না হয়তো নাও হতে পারে, বাট যখন আমি ফটোটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তখনই ফাইনালি বুঝে গিয়েছে যে এটা প্র্যাঙ্ক কল। তো আমারও টেন্ডেন্সি খুব একটা বেশি ছিল না যে খুব অবাক করায়, তো এরকমই একটা নর্মাল প্র্যাঙ্ক কল করারই টেন্ডেন্সি ছিল, তো ফাইনালি করেই ফেললাম। আর এই প্র্যাঙ্ক কলটা কিন্তু আমার লাইফে ফার্স্ট প্র্যাঙ্ক কল ছিল, তো জানি না কেমন কি বলতে পেরেছি না পেরেছি, কী হয়েছে না হয়েছে, কীরকম প্র্যাঙ্ক কলটা মানে এন্টারটেন হয়েছে কি আদৌ, তোমরা সেটা জানাও অবভিয়াসলি। আর তোমাদের যদি এরকম প্র্যাঙ্ক কল আরও দেখতে ইচ্ছা হয়, আর যদি খুব এক্সট্রিম লেভেলের প্র্যাঙ্ক কল মানে দেখতে ইচ্ছা হয় তাও বলো, আমি এটা তো নর্মাল করলাম, তাহলে কোনো এক্সট্রিম লেভেলের প্র্যাঙ্ক করবো যে অন্য কাউকে, তো অবভিয়াসলি কমেন্ট সেকশনে তাহলে জানিয়ে দাও, তো তাহলে করবো আবার প্র্যাঙ্ক কল, আর প্র্যাঙ্ক কলের একটা সিরিজ চালাবো এইভাবে কন্টিনিউ। মানে মাঝে মাঝে তো ঘরে বসে বসে বোর হলে কী করবো, এরকম প্র্যাঙ্ক কল করে নিজেকেও এন্টারটেন হতে হবে, তোমাদেরকেও এন্টারটেন করাবো। তো চলো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত, যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে বাই।